আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে সাদা পোলাওয়ের পারফেক্ট রেসিপি শেয়ার করব। পোলাওটা কিভাবে রান্না করলে খুবই ঝরঝরে হবে এবং ধবধবে সাদা হবে, কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে এ ভিডিওতে সে বিষয়ে বলে দিব। আশা করি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন আমার এই ভিডিওটি তাদের কাজে আসবে। এর জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। চালের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে চালগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এভাবে করে কয়েকবার পানি পাল্টিয়ে আমি চালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। রান্না করার জন্য একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং ছোট সাইজের 2টো তেজপাতা। মশলাগুলো ভেজে নিব। কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালগুলোকে তেলের সাথে ভালো মতো লেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ শাহি জিরা। চালটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ লবণ। 2 কাপ চালের জন্য 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ লবণই পারফেক্ট। এরপর চালগুলো ভেজে নিব। চালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার কারণেই পোলাও ঝরঝরে হবে। চুলা রাস মিডিয়ামে রেখেই চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিব 4 কাপ গরম পানি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি সেজন্য এখানে 4 কাপ পানি দিয়েছি, অবশ্য গরম পানিটাই দিতে হবে। এ পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে লেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এটা দলা পেকে না যায়। চুলা রাস মিডিয়ামের থেকে সামান্য পরিমাণ কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা এরকম শুকিয়ে আসবে এ পর্যায়ে পোলাওটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। অ্যাড করব 4-5টে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 5-6টে আলুবুখারা, 2 চা চামচ ঘি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে চিত্রটা আমি একটা টিস্যু পেপার মুড়িয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভিতর থেকে কোনো প্রকার হাওয়া বেরিয়ে না আসে। এতে করে পোলাওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হবে। এ পর্যায়ে চুলা রাস লো ফ্লেমে রেখে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব, ঢাকনাটা খোলা যাবে না। এভাবে রেস্টে রেখে দিব আরও 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে পোলাওটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এটা খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু তলানিতেও লেগে যায়নি। এভাবে রান্না করলে আপনাদের পোলাওটা হবে পারফেক্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।